হাই বন্ধুরা, আবার আপনাদের সামনে চলে এসেছি নিয়ে একটা নতুন ব্লগ, কিছু নতুন রেসিপি নিয়ে। ঠিক আছে, বাবাই লাভ আনিশা চ্যানেলেতে আপনাকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে নতুন রেসিপিটা আপনাদেরকে শেয়ার করছি, কেমনভাবে কী করছে আজকে পুরোটাই রান্না করছে বা রেসিপিটা তৈরি করছে আজকে আজকে আমার ওয়াইফ, সবাইকে দেখা। হাই বন্ধুরা, আপনাদেরকে যে রেসিপিটা দেখাবো বলেছিলাম সেই রেসিপির মধ্যে দেখুন এই রেসিপিটা, যেটা হলো কাটি কাবাব। আপনাদের কাছে অনেক পুরাতন জিনিস এটা জানি, তারপরেও আমাদের কাছে প্রথমবার নতুন করে ট্রাই করা হচ্ছে। ঠিক আছে, এর মধ্যে কী কী মশলা বা কী কী দেওয়া হলো আপনাদেরকে সব কিছু ডিটেলসে বলছি। ভিনিগার বন্ধুরা, আপনাদের সামনে নিয়ে চলে এসেছি রেসিপির ডিটেলসটা। ছোটো ছোটো করে চিকেনের পিস করা হয়েছে, তার সাথে ভিনিগার দেওয়া হয়েছে 1 থেকে 2 চিপি। ঠিক আছে, হালকা মরিচের গুঁড়ো আর তার সাথে কাসন্তি কিছু গুঁড়ো দেওয়া হয়েছে। বন্ধুরা, এই রেসিপিটা কাটি কাবাব হচ্ছে যেটা, এটা অলরেডি আমার ওয়াইফ স্টার্ট করে দিয়েছে। কিভাবে কি হচ্ছে আপনাদের সব কিছু ডিটেলসে বলছি, আপনারা সবাই সাথে থাকুন এবং সঙ্গে থাকুন। পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক অ্যান্ড বাটন ক্লিক করুন, যাতে পরবর্তীকালে আপনাদের সাথে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি যেন। ঠিক আছে, আর কিছুদিনের মধ্যে আর একটা ব্লগ নিয়ে আসছি, যেটা আমার ফ্যামিলি মেম্বার কে আছে, আমার কোথায় বাড়ি, সব কিছু ডিটেলস নিয়ে আসব। আমি কোথায় চাকরি করি, কি করি, সব কিছু ডিটেলস নিয়ে। বন্ধুরা দেখুন, অলরেডি শিক দিয়ে আমাদের এটাকে ম্যারিনেট করে কমপ্লিট করে রাখা হয়ে গেছে, আর এপারে ভাজা হচ্ছে। এই দেখুন কাটি কাবাব রেডি হয়ে এসছে, আর 5 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে। আমার মা একটা কাজের মধ্যে ব্যস্ত রয়েছে, মা সময় দিতে পারছে না। দারুণ সুগন্ধ আসছে,